ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ছক্কা খেলার বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে কোনো দ্বিপক্ষীয় টি টোয়েন্টি সিরিজে যেখানে একশো ছক্কা হয়নি, সেখানে এ সিরিজের ছক্কা হয়েছে একশো বিশটি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রেকর্ড করা সিরিজে রানের বন্যা বইছেন উভয় দলের ব্যাটাররা। সিরিজে ইংলিশ ওপেনার ফিল সল একাই হাঁকিয়েছেন বাইশটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ বারোটি করে ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টন ও নিকোলাস পুরান। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল সার্বিয়া বনাম বুলগেরিয়ার মধ্যকার টি টোয়েন্টি সিরিজে। দু হাজার বাইশ সালে ওই সিরিজে সাতানব্বইটি ছক্কা হাঁকিয়েছিল দুদল। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছক্কা মেরেছিলেন লেসলি ডানবার। তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডের টি টোয়েন্টি সিরিজটিও ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল। গত বছরের শুরুর দিকেই ওই সিরিজে তিরানব্বইটি ছক্কা হাঁকিয়েছিল তারা, যেখানে রব ম্যান পাওয়েল একাই হাঁকান চোদ্দ ছক্কা। তার সতীর্থ পুরান ওভার বাউন্ডারি মেরেছিলেন নয়টি।